আসসালামু আলাইকুম আমি টুপুর আছি আপনাদের সাথে যে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন অনেক দিন পর একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি তাও আবার দুই থেকে আড়াই মিনিটের মতো ছোট্ট একটা ভিডিও মা আর মেয়ে স্কুলে যাচ্ছি তো ছোট ছোট আকারে ভিডিও ক্লিপ হিসেবে আপনাদের সাথে শেয়ার করব শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন খুব ছোট্ট একটা ভিডিও সকাল সকাল রান্নাবান্না শেষ করে তারপর কিন্তু বের হচ্ছি আর ওর কিন্তু প্রাইভেটও ছিল সকাল আটটার সময় তো প্রাইভেটেও গিয়েছিলাম তো বুঝতেই পারতেছেন কতটুকু তাড়াহুড়া ছিল তো স্কুল থেকে আসার সময় আমার জন্য ওষুধ আনতে হবে ওষুধ শেষ হয়ে গেছে তো দেখতে পেলেন ড্রয়ার খুলে আমার ওষুধের জন্য নিয়ে নিলাম আর এদিকে রিক্সায় উঠে গেছি তো এবার ব্লাড গ্রুপটা যে আছে সেই রিপোর্টটা ফটোকপি করতে হবে তো সরকারি স্কুলে যে কত জামেলা তো সব কিছু রেডি করে তারপর স্কুলে চলে আসছি শুধু ব্লাড গ্রুপের যে ইয়েটা আছে রিপোর্টটা আছে সেটা ফটো কপি করার বাকি ছিল তো সেটা করে নিয়ে আসছি তো স্কুলে চলে আসছি তো এসে দেখি সবাই অপেক্ষা করতেছে কিন্তু ওদের ক্লাস টিচার এখনও আসে নাই তো তারপর স্কুলে কাজ শেষ করে চলে আসছি আমার ওষুধ নিয়ে তারপর মোবাইলের দোকানে চলে আসলাম তো মোবাইল তারপর মোবাইলের ফেকজি করে তারপর চলে আসছি পুরীর দোকানে তো যেহেতু অনেকক্ষণ সময় বাইরে থাকতে হয়েছে তো পুরী নিয়ে যাচ্ছি আর বাঁচতেছে দেখতে পারলাম যে আর তেলটা যে এত পোড়া তো দেখে একদম মানে ইচ্ছেই চলে গেছে তারপর গরম গরম যেহেতু নিয়ে আসছি অনেক গরম ছিল তো মাত্র বেজে উঠিয়েছে তারপর নিয়ে আসলাম তো এখানে দশটা পুরি আছে তো আম্মা তো একদমই খায় নাই বলতেছে এই মুহূর্তে পুরি খেলে ভাত খেতে পারবে না তার জন্য খায় নাই তো বাচ্চারা খেয়েছিল আমিও খেয়েছিলাম তো অল্প একটু সালাদ দিয়েছিল জাস্ট কুচি আর কোনো কিছুই এইখানে নেই তো এখানে শশা কুচিটাও সাথে নিয়ে নিলাম তো ওদেরকে দিচ্ছি খাবারটা ভাত আমি রান্না করে যেতে পারি নাই শুধু তরকারিগুলো রান্না করে গিয়েছিলাম তো এসে দেখি আম্মা ভাত রান্না করে ফেলছে তো শর্টকাটে যতটুকু পারি রান্না করে গিয়েছিলাম তো এখানে লাউ দিয়ে চিকেন রান্না করেছি আর অল্প একটু মিষ্টি কুমড়া ভাজি করেছি আর পালং শাক টমেটোর ভর্তা আর টক তো পালং শাকটা আম্মা রান্না করছে তো আমি চলে গিয়েছিলাম তো আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে তো পালং শাকটা ট্যাংরা মাছ দিয়ে আম্মাই রান্না করে ফেলছে আর বাকিগুলো আমি করে গিয়েছিলাম তো এই তো আজকে এই রিজিকে ছিল তো ছোট্ট একটা ভিডিও আজকে মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ